চলো আজকে কিন্তু আমরা শপিং করতে যাবো। আচ্ছা আপু এখন বলুন কি হয়েছে আপনার। আসলে আপু হয়েছে কি জানেন, ওই ছেলেটিকে আমি বিয়ে করতে চাই না, ও আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, ওর মাথায় সমস্যা, ও একজন সাইকো। কি বললেন আপু? আপনি ওই ছেলেটিকে বিয়ে করতে চান না, তারপর ওই ছেলেটি আপনাকে জোর করে উঠে নিয়ে এসেছে? হ্যাঁ আপু, ও আমাকে জোর করে উঠে নিয়ে যাচ্ছে। প্লিজ আপু আপনি আমাকে বাঁচান, প্লিজ আপু। দেখুন আপু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কোনো না কোনো ব্যবস্থা করবই। কি ব্যাপার, এখন কি অবস্থা? কি হয়েছে জানো, এই মেয়েটি ওই ছেলেটিকে পছন্দ করে না, ওই লোকটি একটা সাইকো, মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল বিয়ে করবে দেখে, এর কারণে মেয়েটি আমাদের কাছে হেল্প চাচ্ছিল। কি বলছো, হেল্প চাচ্ছে? তাহলে এখনো এখানে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? চলো ওকে একটা সেফ জায়গায় নিয়ে যাই। এই আপু চলো। এই এই কারা এই তোরা, আমি গাড়ি উন্ধার করে রাখছি, তুই এর কেন তুই দেখবা গাড়ি উন্ধু? এই চল এই দাঁড়ান, ছাড়েন হাঁচ্ছেন বলছি। এই এই তোরা কারা যা, এই যা মানে এই রাখেন। আপনি কি করছেন? আপনি ওকে জোর করে বিয়ে করতে চাচ্ছেন কেন? আপনি কি ভুলে যাচ্ছেন, জোর করে কোনো কিছু করা যায় না। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে কিন্তু আমরা থানায় যেতে বাধ্য হব। হ্যাঁ ভালোই ভালোই বলছি, ওকে ছেড়ে দে, তাহলে কোনো খবর আছে? আজকে যদি আজ যাইল হে, তাও আমার কাছে নিয়ে যেতে পারবো না। ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। তোরা আমারে যতই মার দেস, আমি কইছি তো কইছি, ওরে আমি বিয়ে করব। আচ্ছা আপু চলুন, আপনি ভয় পাবেন না, আপনাকে নিয়ে থানায় যেয়ে একটা চিঠি করে আসি, যাতে পরবর্তীকালে এই সাইকো আপনার কোনো ক্ষতি না করতে পারে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আগে চলুন, করে দেন আগে চলুন।